আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আবারও হাজির হলাম এলএমসি 8.4 আর 17 ভার্সনে 7টা কনফিগ ফাইল নিয়ে। দেন এই কনফিগ ফাইল দিয়ে কিন্তু আপনি যে কোনো পরিবেশের ক্ষেত্রেই ফটোগ্রাফি করতে পারবেন। তো আজকের 7টা কনফিগ ফাইল একেবারে বেস্ট কোয়ালিটির কনফিগ ফাইল, প্রিমিয়াম কোয়ালিটির বলতে পারেন। দেন এই 7টা কনফিগ ফাইলে আপনি হিউম্যান ফটোগ্রাফি, ডে সাইড এবং নাইট সাইডে ব্যবহার করতে পারবেন। আর এই 7টা কনফিগ ফাইল আর 13 ভার্সন থেকে আর 18 ভার্সন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে এখান থেকে আমি আর 17 ভার্সনে ইউজ করি, কারণ আমার কাছে আর 17 ভার্সন সব দিক থেকেই বেস্ট লাগে। তো আপনার কাছে কোন জেকামটা বেস্ট লাগে, তো দেন ওই জেকামটাই কিন্তু আপনি এই কনফিগ ফাইলগুলো সেট আপ করে খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারবেন। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আর 17 ভার্সনের এপিকেটা ইনস্টল করে নিয়েছি। তো এখান থেকে আমি আর 17 ভার্সনের যে কালার ভার্সনটা আছে ওইটা ইউজ করতেছি, যেটা হচ্ছে আপনার ইয়েলো কালার। তো এই কালার ভার্সনগুলো কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে খুব ইজিলিভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এখানে দেখেন যে আমি কিন্তু 7টা কনফিগ ফাইলই কিন্তু আমি আপনাদের প্রোভাইড করতেছি। দেন 7টা কনফিগ ফাইলই বলতে গেলে আপনার প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কালার পাচ্ছেন আপনি এই 7টা কনফিগ ফাইলের ভিতরেই। আর এই 7টা কনফিগ ফাইলের সাথে কিছু সেটিং আছে, যেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি আপনাদের ফাইল সেট আপটা দেখিয়ে দিই। তো আপনারা অনেকেই নতুন আছেন যারা ফাইল সেট আপ করতে পারেন না, তো এখান থেকে চলে আসবেন আপনার ফোনে ইন্টারনাল মেমোরিতে। দেন ইন্টারনাল মেমোরিতে আসার পর এখান থেকে এলএমসি 8.4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। দেন এই ফোল্ডারের ভিতর কিন্তু আপনার সমস্ত এক্সএমএলগুলো থাকবে। তো এই ফোল্ডার ক্রিয়েট করা কিন্তু একেবারে সহজ। অ্যান্ড আমাদের ভিতরে কিন্তু অনেকেই আছেন যে এলএমসি 8.4 যে ফোল্ডারটা আছে এটা কিন্তু আপনারা অনেকেই ভুল করে ফেলেন ফোল্ডারটা ক্রিয়েট করার সময়। তো প্রথম যে লেটার 3টা আছে এটা আপনারা অবশ্যই বড় হাতের দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ছোটো হাতে দিয়েছিলাম, অ্যান্ড এখানে কিন্তু আপনারা অবশ্যই বড় হাতের দিবেন, তাহলে কিন্তু আপনার ফোল্ডারটা ক্রিয়েট হবে। তারপর এখান থেকে ওকে করে দিবেন। দেন ওকে করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। দেন এই ফোল্ডারের ভিতরে কিন্তু আপনার এই কনফিগ ফাইলগুলো কপি অথবা মুভ করে পেস্ট করে দিলে কিন্তু আপনার ফাইলটা সেট আপ হয়ে যাবেন। আর ভুলেও কিন্তু আপনারা এলএমসি 8.8 ভার্সনের জিকামটাই সেট আপ করবেন না, কারণ এই কনফিগ ফাইলগুলো কিন্তু আপনার ওই জিকামটাই কখনোই চলবে না। তো এইটা শুধু কিন্তু আপনার 8.4 ভার্সনেই চলবে। ওকে, প্রথমে যে ওয়ান টাইম কালার যে কনফিগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি ডে সাইডে এবং নাইট সাইডে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে কালার ভোল্টেজ ম্যাক্স, এটাও কিন্তু আপনি ডে সাইডে এবং নাইট সাইডে ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে আপনার ওয়ান শট নামে কিন্তু একটা কনফিগ আছে, এটা হচ্ছে আপনার বলতে পারেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির, যতক্ষণ না ইউজ করবেন ততক্ষণ আপনার বুঝতে পারবেন না। আর এখানে কিন্তু আপনার স্কাই কালারের কিন্তু একটা কনফিগ আছে, তারপর হচ্ছে আপনার পিক্সেল 4 আছে, তারপর এখান থেকে আইফোন এক্স বা যে কনফিগটা দেখতে পারতেছেন এটা কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির। তো এখান থেকে প্রত্যেকটা কনফিগ ফাইলই কিন্তু আমি আপনাদের ব্যবহার করে দেখাবো আসলে এই কনফিগ ফাইলগুলো কাজ করে কি করে না। তো এখান থেকে যদি আপনার এই এক্সএমএল ইনপুট করার পর এখান থেকে দেখবেন যে অনেকগুলো কিন্তু অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপোজার অপশন আছে, তারপর হচ্ছে আপনার AWB যে অপশনটা আছে। তো এই দুইটা অপশনের কাজ আমি আপনাদের বলে দিচ্ছি। তো এই অপশনটা আপনার এটা যদি আপনার অন করা থাকে তাহলে দেখবেন যে আপনার ফটোর যে ব্রাইটনেসটা ওইটা কিন্তু আপনার বেড়ে যাবে, অ্যান্ড এটা যদি আপনি অফ করে তোলেন তাহলে আপনার ফটোর যে ব্রাইটনেসটা ওটা কিন্তু আপনার বেড়ে যাবে। আর ফটো তোলার সময় যদি আপনার ফটোর যে কালারটা অতিরিক্ত রেড বা গ্রিন হয়ে যায় তো এখান থেকে আপনার AWB যে অপশনটা আছে এইটা আপনার অন অফ করে ট্রাই করবেন, তাহলে দেখবেন যে ওই সমস্যাটা কিন্তু আর হবে না। তো এভরিওয়ান এই ছিল আজকের মোট 7টা কনফিগ ফাইল। দেন এই 7টা কনফিগ ফাইল আপনারা ব্যবহার করে দেখেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট সেকশনে কিন্তু আপনার মতামত বলতে ভুলবেন না। তো দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।